ড্রামা কুইন! কি করে হয়ে গেল আর আপনি এখানে কেন? তো যা অবস্থা দেখছি, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু এখন তো বাইকে বসেও নিয়ে যাওয়া যাবে না। হেল্প! হেল্প! কি করবো এবার আমি এখন? হ্যাঁ, কোথাও কোনো লোক নিয়ে যাওয়ার কিচ্ছু নেই। ড্রামা কুইন, আমি আপনার কিচ্ছু হতে দেব না। একদম শেষ, ঠিক বলছিস তোর রিন্টু? হ্যাঁ, ওরা তো তাই বললো। ওরা বললো যে মাথা ঠিক মাঝখানে মেরেছে, আর যেভাবে মেরেছে না তাতে বাঁচার কথা নয়, মানে বেঁচে থাকার প্রশ্নই নেই। সত্যি সত্যি মেজ দাদা, তুই আজকে যেয়ে কাণ্ডটা করলি না, এইভাবে যে পথের কাঁটা উপড়ে ফেলা যায় এমনটা তো আমরা কখনো ভাবতেই পারিনি। ও, এখন সব কাণ্ড মেজদা করলো? আরে মন্টু ভাই কিছু করেনি আগে? হ্যাঁ, কি বলছে রে? আরে আমার কথা তো আমার সাগরেতে কাণ্ডটা করলো, আর আমার সাগরেতে যদি কাণ্ডটা না ঘটাতো সন্ধ্যা মূর্ত বল বল বল। না না, তোদের দুজনকে আমি একেবারে সমান সমান ক্রেডিট দিলাম, তোরা দুজনেই একেবারে নাম্বার ওয়ান ভিলেনের কাজ করেছিস। শৈল, এবার আনন্দ কর রে, এত দিন ধরে যা ভাবা হয়েছিল সেটা সত্যিতে পরিণত হলো। ঈশ্বর, কে ভেবেছিল রে ওই মেয়েকে এইভাবে শেষ করে দেওয়া যাবে? হ্যাঁ, কিন্তু এখন জানা জানি না হলেই হলো। কি যে তুমি বলো না দাদা, জানা জানি কি করে হবে, কোনো প্রমাণে তো নেই। সন্ধ্যা কেন বাড়ির বাইরে গেল, কে সন্ধ্যার মাথায় মারলো, এই সত্যিগুলো বাইরে আসবে কোত্থেকে? সন্ধ্যাই তো নেই। আমার কিচ্ছু হবে না ড্রামা কুইন, আমি আছি, এমার্জেন্সি হেল্প। এই যে শুনছেন কি হয়েছে পেশেন্টের? দেখতে পাচ্ছেন না, সিরিয়াস কন্ডিশন, মাথায় লেগেছে, তাড়াতাড়ি ডাক্তারকে ডাকুন না। ফোন করছি, উনি একটু বাড়ি গেছেন। মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? হসপিটালে কোনো ডক্টর নেই, এটা কি করে হতে পারে? আপনি বিজয় মাঠানের ছেলে না? আরে তাতে কি হলো, আমি কি সেটা আপনি ছাড়ুন, আপনি আগে এই কথাটা বলুন যে হসপিটালে ডক্টর নেই কেন?
আসলে স্যার এটা তো গ্রামের হাসপাতাল, এখানে একজনই ডাক্তার থাকেন রাত্রে। আচ্ছা মানলাম, কিন্তু সেই একজনই বা বাড়ি যায় কি করে? খুব এমার্জেন্সি হয়ে গেছে তো বাড়িতে, তাই। এই কি আমার এমার্জেন্সি ওনার বাড়িতে? হ্যাঁ কি আমার এমার্জেন্সি? কেউ কি অসুস্থ? নিশ্চয়ই না। যদি কেউ অসুস্থ হয় থাকতো তাহলে উনি তাকে নিয়ে এখানে আসতেন। তাহলে আপনি এবারে আমাকে একটা কথা বলুন, হসপিটালের পেশেন্টের থেকে বড় এমার্জেন্সি ওনার জন্য কি হতে পারে? ইউ জাস্ট কল হিম রাইট নাও, এক্ষুনি কল করুন ওনাকে, ওনাকে বলুন এখানে আসতে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। স্যার পেশেন্টের জ্ঞান ফিরছে। ড্রামা কুইন, ড্রামা কুইন, আমি আমি তো ভাবতে পারছি না রে মেজো, তুই নীলের কাছ থেকে ভালো করে জানতে চাইলি না মেয়েটার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেছে, এটা জানার পর তুই ফোন রেখে দিলি। তুমি কি করে ভাবলে দিদি যে আমি ফোনটা রেখে দেবো? নীল তো তোমাকেই ফোন করেছিল, ও তোমাকে ফোনে না পেয়ে শুধুমাত্র খবরটা আমাকে দিল। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ও কোনো কিছু বলার মতো অবস্থায় ছিল না। তাড়াতাড়ি চল মেজো, মেয়েটা তাড়াতাড়ি কেমন আছে তাড়াতাড়ি চল। বুঝলে পিসি, সুখবরটা বোধহয় এতক্ষণে বৌদির কাছে এসেই গেছে। মুখ চোখের অবস্থাটা একবার দেখো। মুখ চোখের এই অবস্থায় তো দেখতে চেয়েছিলাম রে। জিজ্ঞেস কর না, জিজ্ঞেস কর। ও বৌদি কি হয়েছে গো? মৌটানকে কে মেরেছে গো সাংঘাতিক ভাবে? কেমন আছে কিছু বললো? সেটা কিছু বলেনি নীল দাদা। শৈল তুমি একটু এদিকটা সামনে রেখো, আমরা হাসপাতালে যাচ্ছি, চল মেজো চল। বিয়ানরা এখানে এই সময় কেন? এখন যদি সন্ধ্যার কথা জানতে চাই কি বলবো? আপনারা আপনারা এখানে এরম ভাবে দাঁড়িয়ে আছেন কেন? মাঠান, মাঠান আমার সন্ধ্যা কোথায়? আপনার আপনার জ্ঞান ফিরেছে? কষ্ট হচ্ছে আপনার? হ্যাঁ বলুন আমায়, বলুন কি কষ্ট হচ্ছে? আরেকবার বলুন, আরেকবার বলুন, আমি কিছু বুঝতে পারছি না, বলুন। বাকি কষ্ট, খুব কষ্ট হচ্ছে আপনার, তাই না ড্রামা কুইন? আপনি সেটাই বলতে চাইছেন তো? ব্যাস, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, তাই তো? কতখানি লেগেছে মাথায়? কষ্ট তো হবে কিন্তু আমি আমি সব ঠিক করে দেবো, আমি সব ঠিক করে দেবো। কি হলো ডক্টর, কোথায় দেখলেন না পেশেন্ট নিজের মুখে বলছে যে তার কষ্ট হচ্ছে? আর কি করলে আপনারা বুঝবেন যে কন্ডিশনটা ক্রিটিক্যাল? আমি ফোন করেছিলাম, উনি এক্ষুনি চলে আসবেন। আরে আসছেন মানে কতক্ষণে? পেশেন্টের কিছু হয়ে গেলে আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমার আমার মেয়েটা বাড়ি আছে তো দিদি? তার কাছে সবকিছু শুনে আমার বুকের ভেতরটা যেন কেমন একটা করছে মাটান। আর সেই জন্যই তো আমি মাঝরাতে এখানে ছুটে চলে এসেছি। সন্ধ্যা, এই সন্ধ্যা, সন্ধ্যা তুই কই রে? সন্ধ্যা, সন্ধ্যা, চিৎকার করে কোনো লাভ হবে না, আপনার মেয়ে তো আর বাড়িতে নেই না দিদি। আর সত্যি কথা বলতে ওই মেয়ে তো আর বাড়িতে থাকবার মতো মেয়েও নয়, যখন তখন যেখানে সেখানে বেরিয়ে যায়। তো এই তো আজও সেই কখন গেছে, আবার পিছু পিছু আমাদের নীলটাও গেছে। না না সত্যি কথা বাবা, এই আজকালকার ছেলেমেয়েরা কখন কি করে বসে আমরা তো কিছু বুঝতেই পারি না।
তারপরে এখন তো আবার শুনছি মেসে সেই বেরিয়ে গেল। কোথায় গেছে আমার সন্ধ্যা? আমার সন্ধ্যা এই মাঝ রাতে কোথায় গেছে একটু বলুন না। কোথায় গেছে আমার মেয়ে? শান্ত হন বিয়ান, আপনি একটু সুস্থ হয়ে বসুন, আপনার মেয়ের কিচ্ছু হবে না, আমি সব বুঝিয়ে বলছি, আপনি একটু বসুন। মাঠান, তার আগে আপনি এটা বলুন যে উনি কি বললেন, কি শুনেছেন আপনারা, মেয়েদের কি হয়েছে? মাঠান, মাঠান আপনার পায়ে পড়ি, চুপ করে থাকবে না। সন্ধ্যা কোথায়? একটা একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা? না না, অত কিছু আমরা জানি টানি না, শুধু এটুকু বলতে পারি যে খুব ভালো কিছু তো হয়নি। আর তখন তো এও শুনলাম যে নীল বোধ হয় সন্ধ্যাকে নিয়ে হাসপাতালে গেছে। এরপর কি হয় কে বলতে পারে? হাসপাতালে এসব আপনারা কি বলছেন? আমরা তো যা শুনেছি তাই বলছি। তার মানে আমি ঠিকই শুনেছিলাম, মিস্ত্রিকে শেষ করবে বলে ওরা আলোচনা করছিল, আর এখন আমার মিস্ত্রি হাসপাতাল।